সিলেট সিটিকরণ পুরো ট্রেন করার আগে আগে আমরা এই রোডস এন্ড হাইওয়ে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা নিয়ে আমরা তাদের রেকর্ডকৃত অ্যাকোয়ার ল্যান্ডগুলো আমরা ম্যাপিং তারপর আমরা সময় দেই কারো যদি এটা বিষয়ে কোনো আপত্তি থাকে তাহলেও না বাট যখন আর আপত্তিতে শুনানিতে অংশগ্রহণ করেন না তখনই আমরা আমাদের অ্যাকশনে যাই এক এবং এই সুযোগে যারা মালিক ছিল এরা আবার পশ্চাতে নাম উঠে যায় তারপর তারা বিক্রি করে দেয় যখন রেকর্ড আনা যায় তখন সরকারি সম্পত্তি তো যখনই এসি ল্যান্ডের কাছে যাওয়া হয় বায়োডিসি রেভিন তখনই এটা বাতিল হয়ে যায় তো যতদিন পারছে একে অতদিন বুস্তুস দিয়ে রাখছিল এবার আমরা ওই রেকর্ড ব্যয় করে করে আমরা স্থানীয় প্রশাসন এবং যিনি দখলে আছেন তাদেরকেও আমরা বলি যে আপনার কোনো এভিডেন্স থাকলে আসেন তো একটা কৌশল আপনার সামনে গেলে আমার সঙ্গে দেখতে পারবেন তারা কিন্তু এই যে ভবনটা বানাইছে এইটা তারা ঠিকই অ্যাপ্রোচটা আমাদের এখানে একটু চলে আসছে কিন্তু তারা পিলারটা ঠিক রাখছে জায়গা এদিকে আসে না এখন আমরা আমাদের ম্যাপ মতে এটা হচ্ছে পুরো আম্বরখানার এটা ডান সাইডে আমি যদি আম্বরখানা থেকে এয়ারপোর্ট থেকে যাই তা হচ্ছে ডান দিকে হোটেল পলাশ থেকে শুরু করে এই 250 ফুটের মতো পকেট ল্যান্ড 70 ফিট বাই 250 ফিট যে ব্লুবার্ড স্কুল থেকে স্বাগতিকী পার মুখে যে রাস্তা গেছে এর আশপাশে একটা বিল্ডিংয়ের ভিতরে 10 ফুটের ছড়া ছিল মাত্র আমরা এক্সিস্টিং 6 ফুট পেয়েছি 7 ফুট পুনার ওয়ালের ভিতরে ছিল আমরা সেই বিল্ডিংয়ের এই ওয়াল ভেঙে আমাদের 4 ফুট আমরা ক্লিয়ার করে নিয়েছি এখন আমরা এটাকে সুন্দর অ্যালাইনমেন্ট দিয়ে আমাদের কাজ শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছি আমাদের এই অ্যালাইনমেন্ট মতে চলে আসবে এবং সবসময় আম্বরখানা থেকে এয়ারপোর্ট বা অন্য জায়গায় যেসব ছোটো ছোটো যান্ত্রিক গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে রাস্তার উপর আমরা পরিষদ বসে একটা সিদ্ধান্ত নেব যে এখানে কতটা গাড়িকে এখানে পার্কিংয়ের জন্য বাকি সব দৌড়ে দেবো একটা পার্কিংয়ের ব্যবস্থা করবো এমনভাবে করবো যাতে ব্যবসায়ীরা যাতে অসুবিধার সম্মুখীন না হয় যারা এখানে মার্কেট দিছে তাদের দিকেও চিন্তাভাবনা করতে হবে যে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের এন্ট্রেন্স পয়েন্টে আমরা কোনো জ দেবো না না এখানে সিলেটে আমাদের একটা জিনিস আছে আমাদের এই হারমোনি আছে এই সদ্দাপুরটাও আছে এবং যারা অনেকটা হয় আমাদের গাফলাতি আছে খালি জায়গা পড়ে রয়েছে তখন মানুষ কি করবে তখন হয়তো একটু তারা কিন্তু এদিকে কোনো স্থাপনা করেন নাই যদি তারা স্থাপনা করে নিতেন তাহলে কিন্তু ধরতাম যে তাদের এনক্রোচমেন্টের হ্যাঁ এটা প্রোটেকশনের জন্য একটা বেড়াটা দিচ্ছে তা আমার মনে হয় সেটা তারা বুঝতে পারছে আমরা কেউ বিল্ডিং কেউ স্থাপনা তার দিছি না আমরা যৌথ সার্ভে করিয়া রোডস এন্ড হাইওয়ে এবং সিটি কর্পোরেশনে তার সীমানা চিহ্নিত করিয়া আমরা ভাঙি ভাঙি আপনার বিল্ডিং আমরা একটা দাগ দিছি এবং আমরা মানে কর্তৃপক্ষ দিছি তখন আমরার বক্তব্য হইল এই দাগর মধ্যে যদি আপনার কোনো অবজেকশন থাকে আপনার কথা হইল আপনি যে কইলা আপনার ওখানে সবার আগে এখানে হয়েছে
ধন্যবাদ।